ফ্রেশ ভালো লাগছিল বেশ, মানে ফিলটা ঠিক অন্যরকম ছিল, খুশিটা একটু অন্যরকম। চ্যানেল আমি রিমি। তো দেখতেই পাচ্ছ শীতকাল, হাওয়া দিচ্ছে প্রচন্ড এখনই। তো আমি স্নান করে নিয়েছি, শীতকালে সকাল সকাল স্নান করা মানে তো বুঝতেই পাচ্ছ একটা বিশাল সাহসিকর ব্যাপার, যেটা আমি আজকে সম্পন্ন করেছি। ইয়েস, আই এম এ ব্রেভ গার্ল। তো চলো, সেটা বড় কথা না, বড় কথা হলো কেন স্নান করছি, তার একটাই রিজন হলো আমি সাইকেল কিনতে যাবো আজকে, তার জন্য আমি খুব 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 হ্যাপি। তো সাইকেল কিনতে যাবো, মানে সকাল এত সকালে স্নান করি না, সিরিয়াসলি এত সকালে স্নান করি না, স্নান করি আমি একটা দুটো ছাড়া স্নান করি না, সে শীতকালেই হোক আর গরমকাল হোক, বাট আজকে রাত্রি করে স্নান করে নিয়েছি। সো চলো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি রেডি হব, দেন বাবার সাথে যাবো, বাবা আর আমি বোনু আর আমি যাবো সাইকেল কিনতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কি কি হতে চলেছে সেটাও দেখে নাও। চলো, সো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, দেন এখন আমরা বেরোবো, আর সবথেকে বড় কথা হলো বাবার সাথে যাবো, দুঃখের বিষয়টা। তো আমার বোন এখনো রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি পুরো কমপ্লিটলি। তো চলো একবার যেতে, মানে যেতে যেতে কথা হবে, আর আমি তো খুব এক্সাইটেড, খুব হ্যাপি, তার জন্য হাঁপিয়ে যাচ্ছি, সিরিয়াসলি খুব হ্যাপি হ্যাপি লাগছে, কারণ আমার এরকম এক্সপিরিয়েন্স জীবনে ফার্স্ট টাইম আর কি। আগে যে সাইকেলটা ছিল সেটা বাবা এনে দিয়েছিল, তো এই সাইকেলটা নতুন সাইকেল কিনছি। তো কী সাইকেল কিনবো, কেমন সাইকেল পছন্দ হবে আর কীরকম সাইকেল থাকবে, সেটাই আমি বেশি ভাবছি, যে ভালো সাইকেল কিনতে পারবো, তো আশা করি পারবো। তো চলো, তো চলো দেখা যাক কোন সাইকেল পাওয়া যায় নাকি। ফাইনালি আমরা বেরিয়ে গেছি সাইকেল কিনতে যাবো বলে। তো প্রচণ্ড শীতও করছিলো, যার কারণে মাস্কটা আর ইয়ারমাস্কটা পরে নিয়েছিলাম, ঠান্ডা লাগছিল বাড়িতে আর কি, ওর জন্য পরে নিয়েছিলাম। আর চলে আসলাম ফাইনালি মেন রোডে, মানে আমরা পারুলিয়া থেকে আর কি সাইকেলটা নেবে ঠিক করলাম। এই যে সেই সাইকেলের দোকানটা যেখান থেকে আমরা ঠিক করলাম যে সাইকেল কিনবো, অ্যাকচুয়ালি এটা বাজারের ভিতরে ছিল, ওই জন্য খুঁজতে একটু প্রবলেম হচ্ছে, পেয়ে গেছি দোকানটা। তো আমি এই সাইকেলটা নিলাম ব্লু কালারের, আর সাইকেলটা টেস্ট করার জন্য একটুখানি চালিয়ে দেখে নিলাম, আমাদেরকে বললো তুই চালিয়ে দেখে নিতে সাইকেলটা। বাবাও সাইকেলটা টেস্ট করে নিল, এখন আমরা যাবো বাড়ি, তারপরে গিয়ে হবে মজা, আমি ভিডিও বানাবো রাস্তায় সাইকেল নিয়ে না বানাতে হবে না। তো এখন আমরা বাড়ি চলে আসছি, সাইকেলের দোকানকে বারবার করে দিলাম, বেশ করেছি। তো সাইকেলটা বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব বললো আমার ঘাটের উপর, মানে আমি বাড়ি নিয়ে যাচ্ছি আর কি, আর ওরা দুজন স্কুটিতে যাচ্ছি, সাইকেলটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে ওর বাড়ি গিয়ে তো আমি সাইকেলটা যখন নিয়ে আসছিলাম, তো তখন রাস্তা দিয়ে কায়দা করতে করতে আসছিলাম, ঘাম করে পড়ে গেলে সব থেকে শুরু হতো, তো যাই হোক করিনি, ভাবতে ভালো আমার, মানে রাস্তায় যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো দিয়ে দেখো ঠিকমতো গাড়ি বুঝতে পারবো, গেম খেলতে খেলতে আসছিলাম, খুব ভালোই লাগছিলো খেলতে। তো যাই হোক এইভাবেই চলে আসলাম পুরো সাইকেলটা নিয়ে বাড়ি পর্যন্ত। পছন্দ কিছু চল্লিশ টাকার দেখতে হবে তো।
মাই এক চড় মারবো আমার আমার এবার আমি একটা চড় মারি মার চাবি কই এত সুন্দর চাবি রিং কোথায় নিজের টাকায় কিছু কেনার মানে ফিলিংটাই আলাদা লাগে আর নিজের যেমন খুব খুশি খুশি লাগছে আগে সাইকেলগুলো বাবা কিনে দিয়েছিল অতটা ইয়ে লাগেনি বাট এবার নিজের টাকায় কিনেছি তো বেশ ভালো লাগছিলো বেশ মানে ফিলটা ঠিক অন্যরকম ছিল খুশিটা একটু অন্যরকম তো সাইকেলটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর এই যে চাবি আরেকটা চাবি বোনের কাছে আছে দুটো চাবি দিয়েছে তো বাই বাই আজকের মতো আর ব্লগটা ভালো লাগলে কেন জানি আমি হাঁপিয়ে গেছি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই বাই